হ্যালো ফ্রেন্ডস, আমার পাঠশালা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো গুড়ের সন্দেশ। পাটালি গুড় উঠে গেছে, আজকে পাটালি গুড় দিয়ে সন্দেশ বানাবো এবং খুব সিম্পলভাবে বানাবো। আপনারা পুরো ভিডিওটা দেখুন। প্রথমে আমি গ্যাস অন করে নিচ্ছি, কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি মালাই দুধ। এটা আমি পুরোটা বানিয়ে নিয়েছি বাড়িতে। এর মধ্যে দিয়ে দিচ্ছি পাটালি গুড়। গ্যাসের ফ্লেমটা কমানো থাকবে, গুড়টা পুরোপুরি গলিয়ে নেব। গুড়টা পুরো গলে গেছে, এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ছানা। ছানাটা আমি একটু ভেঙে নিয়েছি, এটা এবার ভালোভাবে মিশিয়ে নেব। এটা পুরোপুরি শুকিয়ে নেব। দিচ্ছি এলাচ গুঁড়ো, এটাও মিশিয়ে দেব। দেখুন পুরোপুরি শুকনো হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এই ট্রের মধ্যে আমি সেট করব। এর মধ্যে দিয়ে দিয়েছি একটা বাটার পেপার, এবার এটা ঢেলে দেব। এটা সমান করে নেব। এই চামচ দিয়ে আমি সমান করে নিয়েছি। এবার আমি এর ওপর ছড়িয়ে দেব কাজু, পেস্তা আর আমন্ডের টুকরো। এবার এটা আমি এটা দিয়ে চেপে দিচ্ছি, সমান করে নিচ্ছি। নাটসগুলো কিছুটা ভেতরে চলে যাবে, অবস্থায় আমি কেটে রেখে দেবো হালকাভাবে বরফির আকারে। ঘন্টাখানে ফ্রিজে রেখে দেবো এবার, তারপর আমি সার্ভ করব। আপনারাও রেসিপিটা বাড়িতে বানান, সবাইকে খাওয়ান, শেয়ার করুন। ভালো লাগলে লাইক করুন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।